আর এই বেরিংটা আমি কিনছি 1500 টাকা মন, পাটের দামটা নয়। তাহলে আপনি আর কি ধরনের কোয়ালিটির জিনিস চান? 1500 টাকা মন দেনি আর কত ভালো থাকবে, আছে ভালো আছে। কিন্তু আমি একটা জিনিস দিতে পারবো না, সেটা কোনটা বললে আমাকে দেন, পাইকে দেবো এখন, আমি ওইটা পারবো না। ব্যবসা করতে গেলে তো বাকি রাখি না, আমি এটা ওইটা রাখতে পারবো না। কিন্তু জিনিসটা আমার হাতে, এই এক কথা দুই কথা ওর সাথে তর্ক লেগে গেল। ওর কাছে বিক্রি করছেন কেন? আরে বিক্রি করাটা আমার ব্যবসা, ওর কাছে কি আর ইয়ের কাছে কি কন্ট্রোল করি? বিক্রি করছে কেন? এখন আমার ওই 6000 টাকা আছে, এখনো আছে, আমি মনে করি আছে, তার কারণে ওইটা দিয়ে আমি ব্যবসা শুরু করছি। ব্যবসা তো আমার এখনো আছে, আপনাকে যত ভিডিও করবো যত মানুষ দেখবো তত আপনার পপুলারিটি বাড়বে, তত আপনার এখন তো ইয়ে দিয়ে কাটবেন, কেসে দিয়ে কেসে দিয়ে কাটবেন। একবার সেলাই দিব, দুটোটা হার্ডি হয়ে থাকলো। আর একটু দেন, আমি এখন ওটা তুলতে পারিনি, এটা একটু এদিকে রেখে একটু নিয়ে দিই, আর একটু হালকা নেন, আর না 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 নাই, হ্যাঁ হ্যাঁ এমনি বোঝেন।